ফিরেলাম বিরতির পর, এবার চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন খোয়াই শাখার উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, জেলা হাসপাতালের এমএস ডাক্তার মৃদুল দাস সহ অন্যান্যরা। এদিন মোট 25 জন রক্তদাতা রক্তদান করেন। ঠিক কি জানা যাচ্ছে, শুনবো একবার। যেহেতু আপনারা ল্যাব টেকনিশিয়ান এবং হাসপাতালের সঙ্গে যুক্ত, আপনারা প্রত্যেকে প্রতি মুহূর্তেই সেটা উপলব্ধি করতে পারবেন। আমরা আজকে একটা সংগঠনের হয়ে কাজ করি, সেজন্য আমরা প্রতিনিয়ত যারা বিশেষত ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা প্রতিমেই বলুক, সঞ্জয় বা সুপ্রিয় হোক কিংবা আগে নন্দিতা ম্যাডাম হোক, যারাই আছেন, তারা প্রত্যেকে উপলব্ধি করেছে যে আমরা প্রতিনিয়ত কতবার দিনে তাদেরকে আমরা ফোন করি, কতবার বলি, কত মানুষকে পাঠাই প্রতিদিন রক্তের রক্ত দেওয়ার জন্য। তো আমরা এই রক্তের ব্যবস্থা আমরা করে থাকি, সময় সময় আমরা ব্লাড ব্যাংক রক্তদান শিবিরেরও আমরা সেখানে আয়োজন করে থাকি। তারপরেও যে প্রয়োজনীয়তা রয়েছে আমাদের এই জেলা, সে প্রয়োজনীয়তা হয়তো কোনো অবস্থাতেই সেটা পূরণ করা সম্ভব হয় না। আমরা দেখি প্রায়শই সেখানে সেই ব্লাড ব্যাংকগুলি খালি থাকে। আমরা দেখি যে আমাদের এই একেবারেই শুনলেন না, ঠিক কি জানাচ্ছেন তারা। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।